নির্বাচন চলতেছে সেটা অসাংবিধানিক একদলীয় নির্বাচন। এই নির্বাচন আমরা মানি না, দেশের জনগণের স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন আমরাই চাই। আজকে যে দেশে যে পরিস্থিতি চলতেছে, মানুষ ভোট দেওয়ার কোনো আমেজ আমোদ ফুর্তি নাই, এটা নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আমি বলতে চাই। আপনারা বাংলাদেশের জনগণের জনগণের দিকে লক্ষ্য রেখে যাতে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেন। আর এই তামচা নির্বাচন বাংলাদেশের জনগণ মানে না, আপনারা যে পরিস্থিতি সৃষ্টি করছেন জনগণের এই ভোট অধিকার ক্ষুণ্ণ করে আপনারা যে নির্বাচন করছেন, এই নির্বাচনের জনগণের কোনো অংশগ্রহণ নাই। যেখানেই যাই সেখানেই বলে নির্বাচন হয়ে গেছে। আওয়ামী লীগ পাঁচ জাতীয় বাড়ির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা বলছিলেন জি না, আমরা বলতে চাই জাতীয় বাড়ির উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেশে সুস্থ নির্বাচন হইলে অংশগ্রহণ করবেন, আপনারা 300 আসনে নির্বাচন করবেন। সকালে বলেন এক কথা, বিকালে বলেন এক কথা। আমার নাম আফজাল, আমার 10টা রিক্সা থাকতো আমি এই ঢাকা শহরে রিক্সা চালাইতেছি। পেঁয়াজের কেজি 250 টাকা, 80 টাকা কেজি চাওল, আর 800 টাকা করে মাংস। আমাদের ভোটের দাবি চাই আমাদের আলমগীর বাড়ি বরগুনা।